পশ্চিম মেদিনীপুর জেলায় বেআইনি শিকার উৎসব ঠেকানোর জন্য হিল এনজিওর উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশ কর্মীরা জমায়েত হয়েছিলেন লালগড় অঞ্চলে। আগের ভিডিওতে এই অভিযানের সম্বন্ধে বিস্তারিত বলেছি কিভাবে প্রতি বছর নির্মমভাবে শত শত অবলা পশু পাখি এই রীতির প্রকোপে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ প্রকৃতিকে কোণঠাসা করতে করতে মানুষ নিজেই কোণঠাসা, তবু বিকারহীন আমোদপ্রিয় মানুষের এই প্রথায় অংশ নিতে কোনো নৈতিক কুণ্ঠা নেই। আগের পর্বের ভিডিও লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে ও আই বাটনে। এই পর্বের ভিডিও শুরু হলো দ্বিতীয় দিন মাঝরাত থেকে। রাত 2:30 নাগাদ আমরা বেরোলাম। প্রথমে গেলাম লালগড় ফরেস্ট ডিপার্টমেন্টে। আমরা এখন আছি লালগড় রেঞ্জের এখানে। তো কালকের আমরা কলকাতা থেকে এসেছি, কালকে আমরা প্ল্যান ঠিক করি যে কীভাবে আমরা আজকে কাজটা করব, কোথায় কোথায় যাব বা কোথায় কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের নাকা বসবে। তো সেই প্ল্যান মতন আজকে রাতে উঠে আর কি আমরা এখানে ডিপার্টমেন্টের যে অফিসের এখানে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে আরও ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আর পুলিশ এবং জঙ্গল সাথী এবং আমরা হিলের মেম্বার্স, আমরা সবাই ওই ফরেস্ট ডিপার্টমেন্টের যে নাকা সেখানে যাব এবং সেখানে আর কি চেষ্টা করব যতটা সম্ভব শিকার উৎসব বা এই যে হান্টিং ব্যাপারটা এটাকে আটকানোর জন্য। তো দেখা যাক আমরা কতটা সফল হই। এখানে বন দপ্তর ও পুলিশের সাথে প্রাথমিক আলোচনার পর ঠিক হলো আমরা তিনটি জায়গায় নাকাতে থাকব, লালগড়, ঢেরুয়া এবং বৈতা মোড়। তিনটি জায়গাই একটি অন্যটির থেকে অনেকটাই দূরত্বে অবস্থিত। প্রচুর শিকারীকে বুঝিয়ে বাড়ি পাঠানো হলো এই দিন। কিন্তু পুলিশ দাঁড়িয়েছে, তুলে নিবে, সোজা তুলে ঢুকিয়ে দেবে। তোমরা ওই মেন পিচে তাওকে জায়গাটাই ছিলে, মেন চ্যানেলের যে পিচটা ওইখানটাই থাকবে তোমরা। হ্যাঁ, তোমার পুরো, তোমার নাম কি? শালকু হেমব্রম। শালকু হেমব্রম, লোকজন কিন্তু অনেকে অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছিলেন। ছবি তুলো না, গাড়ির নাম্বার নাও, গাড়ির মানে কিন্তু সব বাজেয়াপ্ত হয়ে যাবে। শব্দ দেবে না, বসে থাকো, শুনুনি, বল, উত্তর দাও। এত প্রচার করছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, কি মারবে, শেষ তো জঙ্গলে, কিছু তো নেই মারার মতো। না, আমরা এন্ট্রেন্স মতন যাবো আর কি। না না, এন্ট্রেন্স করতে হবে না। না, আমরা তো বনে ঢুকবো না। তাহলে কেন নিয়ে গেছো ওগুলো? শিকারের প্রাচীর নিয়ম উল্লঙ্ঘন করে কেউ বা ছিলেন নেশাগ্রস্ত,
আচমকা বাধা পাওয়ায় তারা আমাদের ওপর হম্বিতম্বি করতে থাকেন। আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা প্রতিকূলতার মধ্যে আমাদের এই কাজটি করতে হয়। মারতে তো মারছো তো, তাহলে অস্ত্রটা রেখে যাও না, আমরা বন্যা শিকার করলে কাটতেও পাবো, হাজার হাজার লোক বনে গিয়ে যদি শিকার করে শিকার করো, তার উপর বছরে শিকার করো, জঙ্গলে আগে আগে যত লোক যেত যাচ্ছে মানুষকে কিছু আর বলো, মারবো তো বটে, আমরা মারবো একবার করো না, তোমরা অনেকবার করো, অনেকবার হয় কখনো, বছরে একবার হলে সব শেষ হতো, বছরে একবার করো না, অনেকবার করো। আর তাছাড়া নিয়ম মানো না, সব থেকে বড় নিয়ম মানো না, যে বাচ্চা বাচ্চা মা কোন জায়গায় নিয়ম আছে সেই বাচ্চা মাকে মারো, তোমরা তো মেরেছো, মারোনি তুমি, মারোনি তোমারই মানে কেউ তো করেছে, কি করে পাবে তোমরা, তোমরা এই বারবার স্বীকার করে পরে পরে উন্নত হচ্ছে তো, আজকে তোমার ফোন আসছে হাতে, উন্নত হচ্ছে তো দেশ, তাহলে একটা কিছু তো আমাদের মনের পরিবর্তন করতে হবে, কোন তো বুঝতে হবে, কোন নিয়ম মানে না, ছোট শিশু এটাকে যদি আমি খরগোশের বাচ্চাটাকে মেরে দিচ্ছি আর আমাদের বাচ্চাটাকে মা বাচ্চা সেই সেই জন্তু তো তোমরা মেরেছো, মারোনি তাহলে ওই শিশুটাও যেমন আমার, তাহলে এই শিশুটাও তো সেরকম, আচ্ছা শুনো, বাঘ মারোনি তো হয়নি, বাঘ মারোনি সেভাবে এভাবে আর তো আছে, আর থাকলে তো মারবে, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তর্ক করো না, তোমরা তোমরা একটু বোঝার চেষ্টা করো, তর্ক করো না, তোমরা একটু বোঝো, তোমরা বাচ্চা মা মেনে দিচ্ছ তাকে, তোমরা কোনো কথা শুনবে না, তোমরা বাজে, হ্যাঁ বাজে। প্রতি বছরই বাধাহীন অবস্থায় প্রচুর শিকার করে তাদের অভ্যাস হয়ে গেছে, বন্য খরগোশ শুকর হরিণ প্রচুর পাখির সাথে সাথে প্রতিবার কাটা পড়ে প্রচুর গাছও। পরপর তিন চারটে বছর আটকাতে পারলে না, তারপর আর চিন্তা করতে হবে না, না ওরাও বুঝবে, হ্যাঁ হ্যাঁ কমে যাচ্ছে বা আগে, সেটাই একটা ব্যাপার, কিন্তু পরপর যদি আমরা তিনটে জায়গায় আজকে নাকাটা দিয়েছিলাম, একটা হচ্ছে ঢেরুয়া, এই জায়গাটা ঢেরুয়া ব্রিজ, এই জায়গাটা হচ্ছে বইতা মোড়, আর একটা লালগড়। আমরা মোটামুটি ওখানে আমি যতক্ষণ ছিলাম লালগড়ে আমরা তিনটে গাড়িকে ফেরত পাঠিয়েছি, আর সেটা ছাড়া ওই খুচরো আর কি যারা বাইকে বা ওই সব ইয়েতে তোমার সাইকেলে যারা আসছিল, আর এখান থেকেও কিছু গাড়ি বইতা মোড়ে প্রায় এখানেও প্রায় ধরো 40-50 বাইককে আমরা ফেরত পাঠিয়েছি, যে বাইকগুলোতে এক একটাতে তিনজন করে ছিল আর প্রচুর সাইকেল ছিল,
সেগুলোকে আমরা ফেরত পাঠিয়েছি। আর ওখানে মানে ধেরুয়া ব্রিজের ওপর পুলিশ পোস্টিং ছিল, আর ওখানে তো বড় একটা না দুটো লরি বোধহয় ফেরত দুটো, আর আমরা যখন আসছিলাম আসার সময় মারুতি ওই দুটোকে আমরা ফেরত পাঠিয়েছি। দামি বাইক, স্মার্টফোন এবং আধুনিক পোশাকে সজ্জিত এই শিকারীদের অনেককে বুঝিয়ে ফেরত পাঠানো গেলেও অনেকে আমাদের অগ্রাহ্য করে জঙ্গলে ঢুকে পড়েন। আমরা ওই দিন তিনবার পাখিবাদ এলাকা পরিদর্শন করি। আমরা সেকেন্ড টাইম পাখিবাদ যে জায়গাটা আছে ওটা আমরা ভিজিট করছি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম কিছুক্ষণ আগে, তখনও হান্টাররা এখানে এসে পৌঁছয়নি। মানে এখানে একটা গ্রাম্য মেলা হয়, তারপরে হচ্ছে ওখানে ওই কিলগুলো এনে আসে। আবার এসেছি রিচেক করার জন্য। এখানে বসে একটি গ্রাম্য মেলা, হাড়িয়া এবং টুকটাক জিনিসের পসরার সাথে সাথে শিকার করে আনা পশু নিয়ে শিকারীরাও আসেন, চলে কেনা বেচা। আগের অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম শিকারী ঢুকতে পেরেছিলেন এই দিন জঙ্গলে। আমরা কোনো মৃত পশু বা পাখি পাইনি, আনুমানিক 10 গুণ কম শিকার হয়েছিল সেদিন পাখিবাদ অঞ্চলে। তুমি আগের বার এসেছিলে? 2019 সালে এসেছিলাম আমি গোপঘর ওখানে। আচ্ছা, তো ওখানে আমাদের যেটা করার ছিল, আমরা কিছুজনই ছিলাম ওখানে, ফরেস্টের লোকজন মাইকিং করছিল, আমরা দেখেছি, কিন্তু সেটা খুবই খুবই লুসিড কিছু মানে ওর মধ্যে কোনো। আর এবারে এবারে কি তার থেকে একটু বেশি কাজ হয়েছে, মানে সেবারে থেকে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট এর বেশি এবং ভলান্টিয়ার একটু বেশি হয়েছে, এবং তার সাথে পুলিশ মেদিনীপুরের দিকে যেমন পুলিশ কাজ করছে বা এদিকে লালগড়ের দিকে অনেক কিছু পুলিশ কাজ করছে। সেটা তো আগের বারে যেটা হয়েছিল সেখানে আমাদের কিছু করার ছিল না, মানে আমরা খালি ওদেরকে এটা বলছিলাম কি মেরেছো কি নিয়েছো জাস্ট এটুকু, এবং আমরা ওদের মাটির মধ্যে লুকিয়ে লিটারালি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটাকে জাস্ট এরকম করে ধরে ভিডিও চলছে আমাকে নিয়ে যাচ্ছি, ওরা আমাদের সামনে দিয়ে যাচ্ছে হাসছে, দেখছি ওখানে গিয়ে গিয়ে যেগুলো দেখিনি কখনো চোখে সেগুলো মরা দেখছি, অসম্ভব কষ্টকর একটা ফিলিংস। কিন্তু এবার আমরা আর কি অ্যাক্টিভলি কিছু হলো আর কি তাড়াতে পেরেছি, এটা একটা ব্যাপার, তাড়াতে আমরা পেরেছি, ডিলে করাতে পেরেছি, তাড়াতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, কারণ সকালবেলাটা মিস হয়ে গেলে ওদের আর কি হান্টিংটা, হ্যাঁ হ্যাঁ ওই সময় মিস হয়ে গেলে এখন ওরা আর পারবে না, পারবে না আর পাবেও না সত্যি কথা বলতে। সকালবেলা পাখিগুলো থাকে, ওরা এখন ঢুকে যাচ্ছে ভেতরে বাসা থেকেই বা কত বের করে আনছে। আর ওগুলোর মধ্যে কি আছে, মানে বলছে তুমি ফ্লেশের জন্য তো করছে না, ওটা তো টুনটুনি পাখিও মারে ওরা। হ্যাঁ, মজা শুধু পাখি ফ্যান্টেল, হোয়াইট রোড ফ্যান্টেল, সেই তবে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রচুর মাইকিং করে, এই সচেতনতার জন্য অনেকটা শিকার কম হয়েছিল এদিন। এই শিকার শুধু বছরের নির্দিষ্ট কিছু দিনের ব্যাপার নয়, বছরের 60-70 দিন বড় ভলিউমে এবং খুচরো শিকার কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই চলে। যে সময় আপনারা এই ভিডিও দেখছেন সেই সময় হয়তো আরও অনেক বেশি পশু পাখি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শুধু এই নারকীয় প্রথা বন্ধ করার জন্য প্রোঅ্যাক্টিভ হয়ে হিলের মতন এনজিওগুলি কেবল কাজ করে যায়, বিভিন্ন জায়গায় ডকুমেন্টেশন করা, কোর্টে সেই ডকুমেন্টেশন প্রোডিউস করা, জনসচেতনতা, রেস্কিউ ওয়ার্ক ইত্যাদি কাজের সাথে তারা যুক্ত। এই দুর্দিনেও মানুষ যদি প্রকৃতির প্রয়োজনীয়তা না বুঝে তাকে ব্রাত্য করে দূরে সরিয়ে রাখে, নির্বিচারে ধ্বংসের খেলায় মাতে, তাহলে আর কবে বুঝবে? আপনাদের মতামত জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। হিলের এই কর্মকাণ্ডে সঙ্গী হতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।